বিজনেস যেটা ইম্পর্টেন্ট দুবাই আসলে থাকে না জন্ম মৃত্যু বিয়ে আল্লাহর হাতে বিয়ে তো লুকানোর কিছু না মানুষ মাত্রই পরিবর্তনশীল আমি যে স্টার্ট করেছি 3 ইয়ার্স হলো আমার সুজানা স্কুলে তো এটা আমার অনেক আগে থেকে ইচ্ছা ছিল কারণ আমি নিজের কাপড় নিজে ডিজাইন করতাম তো ওটা করতে করতে একটা সময় আমার মনে হলো যে আমি যদি আমার নিজের কাপড় ডিজাইন করি এবং এটার প্রতি আমার এত কিউরিয়াসিটি তাহলে কেন আমি করব না তো আমার কাছে মনে হয় যার যেটা মন থেকে আসে করার ইচ্ছে আসে ওটা করা উচিত তো আমার তখন মনে হলো যে আমি না বুটিক শপ দিয়ে আমার ডিজাইনের কাপড় অনেকে পছন্দ করে তো ওখান থেকে স্টার্ট হওয়া আসলে আলহামদুলিল্লাহ খুবই ভালো গিয়েছিল বাট করোনায় তো সবার সিচুয়েশন একই করোনায় একটু স্লো গিয়েছে আমাদের আর বিজনেস একটু 3-4 মাস খারাপ ছিল বাট এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো এখন আবার নতুন করে স্টার্ট করছি সব সুন্দর করে আমি আসলে দুবাইতে থাকিটা অনেক মনে করি আমি দুবাইতে আসলে থাকি না হ্যাঁ আমার দুবাইয়ের রেসিডেন্ট ভিসা আছে আমার ফ্যামিলি আছে আর আমার বুটিক বিজনেস যেটা ইম্পর্টেন্ট আমার বুটিক বিজনেসের জন্য আমার সবসময় দুবাই আসা যাওয়া হয় কারণ আমার কালেকশনের সব কালেকশন আমি দুবাই থেকে নিয়ে আসি কারণ আমার কালেকশনের হিজাব আবায়া সালোয়ার কামিজ শাড়ি আমি সবই সেল করি যে কারণে আমার কালেকশন আনতে অবশ্যই আমার প্রতি 1-2 মাস পর যাওয়া হয় আর পার্থক্য আসলে ওখানে সত্যি কথা বলতে ওখানে প্রচুর রুলস সব কিছু সিস্টেমেটিক অনুযায়ী চলে এখানে যেমন মানুষ রুলস মানে না এবং ওরকম ফাইন দিতে হয় না যে রুলস না মানলে ফাইন দিতে হবে তো দুবাইতে সব কিছু সিস্টেমেটিক রুলস অনেক কড়াকড়ি বলেই সবাই মানে আমার তো ফ্যামিলি মেম্বার থাকে দুবাইতে আমি আমার ফ্যামিলি মেম্বার সাথে থাকি এটা আর সুন্দর ভিউ দেখলে সবাই জানে দেশের বাইরে গেলে সুন্দর ভিউ দেখলে সবাই ভিডিও করে ছবি তুলে তো আর দুবাইতে এত টলেস্ট বিল্ডিং আছে তো ওখান থেকে পুরো ভিউ দেখা যায় তো ওইভাবে হয়তো স্টোরিতে আমার ছবি দেওয়া হয় কিন্তু আমার না কিন্তু সবাই যায় কারণ আমি কখনো লিখিনি যেটা আমার বাসা কারণ হোটেল থেকে যেমন আমার ফ্যামিলি কেউ না কেউ যায় হোটেলে থাকে বা ফ্যামিলির মানুষের বাসায় থাকে সব জায়গা থেকে ভিডিও করলে সুন্দর ভিউ আমার নিজস্ব কোনো গাড়িও নেই নিজস্ব কোনো বাসাও নেই কারণ আমি বারবার বলেছি এবং আমার ফেসবুকে যারা আছে আমার পেজে যারা আছে তারা নিশ্চয়ই আমার ফ্যামিলির সবাইকে দেখেছে তো আমার ফ্যামিলি হ্যাঁ ফ্যামিলির তো সবার নিজস্ব গাড়ি থাকে আর দুবাইতে বাংলাদেশের মতো না সবার ড্রাইভার থাকে তো সবাইকে ড্রাইভিং জানতে হয় তো যেমন আমিও আমি সাফার করেছি কারণ গাড়ির জন্য আমার কাজিনের জন্য ওয়েট করতে হয় কোথাও বাইরে যাওয়ার জন্য তো যে কারণে আমিও ড্রাইভিং লাইসেন্সটা নিয়েছি কারণ বাইরের দেশে সবাই নিজে ড্রাইভ নিজে করে তো আসলে এটা ফ্যামিলি ফ্রেন্ড সার্কেল সবার গাড়ি আছে হয়তো ওই কারণে ঘুরা হয় আসলে হঠাৎ করে কিছুই না এটা আমার অনেক আগে থেকে ইচ্ছে ছিল আমার হিজাব আমার মন থেকে সবসময় আসতো আমি একটা সময় হিজাব পড়তে চাই বাট আমি যখন মিডিয়াতে কাজ করি আমার কাছে মনে হয় আমি যদি হিজাবটা ধরি আমি কারণ আমি নর্মালি ছোটবেলা থেকেই নামাজ পড়ি কোরআন শরীফ পড়ি আর রোজা সবসময় রাখি রোজা কখনো আমি ভাঙি না আলহামদুলিল্লাহ তো আমার কাছে মনে হচ্ছে আমি যদি মিডিয়াতেও কাজ করি আমি নিজে পর্দাও করতে চাই তখন মানুষ এটাকে ফান হিসেবে নেবে আর আমাকে ওই শুটিং এর জন্য পর্দাটা খুলতে হবে তো আমি চেয়েছি আমি যখন স্টার্ট করব আমি একদম মন থেকে তখনই স্টার্ট করব আমি সবকিছু ছেড়ে তো মিডিয়া আমার কাছে মনে হচ্ছে মিডিয়া থাকলে মিডিয়াতে কাজ করলে আমার ওই পর্দাটা আমি করতে পারবো না তো আমি যে কারণে বুটিক বিজনেস স্টার্ট করেছি আমার একটা জায়গা আছে যেটা আমার বিজি থাকার তো যে কারণে আমি বুটিক বিজনেস নিয়ে আছি আর আমিও আমার পর্দাটা ঠিকমতো করতে পারছি আমি বলেছিলাম মিডিয়া এখন অনেক চেঞ্জ হয়ে গেছে আমার কাছে মনে হয় আমরা যখন কাজ স্টার্ট করি এবং এর অনেক আগের থেকে আমার যেমন আফসানা মিমি আপুরা বিপাশা আহেদ আপুরা শমিকাশা আপুরা কাজ করে তখন কাজের পরিবেশটা অনেক গুছানো অনেক সুন্দর ছিল এবং আমরাও যখন কাজ স্টার্ট করি তখন অনেক সুন্দর ছিল এখন আমার কাছে মনে হয় একটু চেঞ্জ হয়েছে মানে আগের মতো এত গুছানো না আগের মতো এত সুন্দর স্মুথ না এটা অনেকে যারা গল্প মিডিয়ার মানুষ তারাই গল্প করলে বলে আর আমি তো নিজেই জানি তো আমার মনে হয় এটা ওদের ওদের জায়গা ওরা ঠিক আছে আমার কাছে মনে হচ্ছে আমার জন্য না মিডিয়াটা
জন্ম মৃত্যু বিয়ে আল্লাহর হাতে, এটা আমি মিডিয়া আসার পর থেকে আমি একটা কথাই বলেছি। তো আমার যদি আল্লাহ তাআলা লিখে রাখে বিয়ে, অফকোর্স সবাই জানবে, কারণ আমি মিডিয়াতে ছিলাম, কেন জানবে না? বিয়ে তো লুকানোর কিছু না, হাতে আল্লাহর যখন হুকুম হবে, সেটা কালকে হোক, 6 মাস পর হোক, 1 বছর, আল্লাহর যখন হুকুম হবে তখন বিয়ে হবে। নতুন করে বলার কিছু নেই, আমি আমি যেমন এখন ফিল করি, আমি মানুষ মাত্রই পরিবর্তনশীল, আর মানুষ চাইলে পারে না এমন কিছু নেই। তো আমি আমার দর্শকদের উদ্দেশ্যে বলবো, যারা আমরা মুসলিম, আমার কাছে মনে হয় আমরা মুসলিম হিসেবে আমাদের অনেক কিছু আছে যেটা আসলে আমরা করি না, মানি না। আমার কাছে মনে হয় আমাদের মুসলিম হিসেবে আল্লাহর কাছে সবসময় সব কিছুর ব্যাপারে শুক্রিয়া করা উচিত, এবং প্রতিটা আমরা আল্লাহ আমাদেরকে জন্য একটু সুস্থ রেখেছে, ভালো রেখেছে, সব কিছুর জন্য মানে আলহামদুলিল্লাহ বলা উচিত, শুক্রিয়া করা উচিত, এটা কখনো ভুলে যাওয়া উচিত না। কারণ আমরা আল্লাহকে ভুলে যাব, আল্লাহ আমাদেরকে ভুলে যাবে, কারণ আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছে হলো আল্লাহ যে এগুলি বলেছে আমাদেরকে ইসলামের শহীদ মুশরিত মতো চলতে। আমরা সবাই কিন্তু ফেরেশতা না, কিন্তু যতটুক সম্ভব চেষ্টা করা উচিত। আমি এটা বলবো যে সবাই, আমি জানি না সবাই কিভাবে দেখে, আমি ফিল করি আল্লাহ আমাকে এত ভালো রেখেছে, আমি আল্লাহর জন্য কি করছি? তো আল্লাহকে খুশি করলে আল্লাহ আপনাকে ভালো রাখবে।